হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কিছু ডল আইটেম। আপনারা যারা ক্লোথ আইটেম বিক্রি করেন বা আপনাদের দর্জির দোকান থেকে থাকে, আপনারা অনেকেই ডল আইটেমগুলো খুঁজেন এবং পাইকারি রেটে নিতে চাইলে আজকে আমি যেখানে চলে এসেছি এখান থেকে নিতে পারেন। দোকানের নামটা একটু দেখাচ্ছি, এটা হচ্ছে হাবিব এন্টারপ্রাইজ বাইপেল পাইকারি কাপড়ের নিউ মার্কেট, দোকান নম্বর 42, প্রোপাইটার মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। মোবাইল নাম্বারটা ভিডিওর স্ক্রিনে এবং হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে থাকবে। আপনারা যারা ডল আইটেমগুলো ক্রয় করবেন তারাই মূলত কল দিবেন, অযথা কল দিয়ে বিরক্ত করবেন না। তো গাইজ, এখানে যে ডল আইটেমগুলো রয়েছে এগুলোর সাইজ এবং প্রাইস সম্পর্কে ডিটেলস আমাদেরকে জানাবে প্রোপাইটার মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আমি দেখতে পাচ্ছি আপনার এখানে কিছু ডল আইটেম আছে, কাইন্ডলি একটু আমাদের ভিউয়ার্সদের বলবেন যে এখানে যে ডলগুলো আছে এই ডলগুলো সম্পর্কে একটু বলুন আমাদের। আপনি এখানে এই ডলটা আছে আপনার যে চায়না ডল, এগুলো আপনার সবচেয়ে একটা ভালো ডল, এগুলো আপনার যেভাবে ব্যাখ্যা করলে যে ভাঙত না, ঠিক আছে, এগুলো প্লাস্টিকের না, অরিজিনাল চায়না। এটা আপনার মূলত দাম পড়বে এটা আপনার 100 টাকা করে পার পিস। এগুলোর মধ্যে সাইজ আছে? হ্যাঁ, এটার মধ্যে সাইজ আছে, 7 নম্বর সাইজ। 7 নম্বর সাইজ এটা। আর এটার মধ্যে একটা আছে, এটাও আপনার 7 নম্বর সাইজ, এটার মধ্যে আর একটা যেটা ছোট আছে ওটার দাম আর একটু কম পড়ে, সেটা আপনার আছে, আমি দেখাবো একটু পরে। আর এইটা হলো আপনার যে এটাও 7 নম্বর, এটা হলো চায়না, এটার মধ্যে কালার দুইটা, একটা হলো আপনার যে গোলাপি কালার আর একটা হলো শাহ হোয়াইট কালার। এটা কিন্তু দেখে মনে হয় না যে এটা প্লাস্টিক, ফাইবারের মতো মনে হচ্ছে, তাই না? খুবই সফট। আর এইটা আপনার যে সবচেয়ে বড়, এটা 7 নম্বর ডল, এটা আপনার যে যেটা নাকি আপনার যে এটাও চায়না, এটাও ভাঙত না, এটা আপনার পড়বে 110 টাকা করে পার পিস। 100 টাকা করে পার পিস, এটা আপনার প্লাস্টিকের, এটা খুব ভালো হবে, ব্ল্যাক কালার। আচ্ছা, এটা ঝুলানোর জন্য ওটা আপনি ঝুলানোর জন্য একটা আংটা থাকবে স্টিলের, ওইটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আংটাগুলো কি আপনারা দিয়ে দেবেন? হ্যাঁ, আংটাগুলো আমরা দিয়ে দেবো, এই আংটাগুলো এখানে লাগাই রাখবেন, লাগাই আপনার প্রতিটা ডল আপনি ঝুলাইতে পারবেন, সমস্যা হবে না। ওকে, তো জেন্টস আইটেমটা কী কী ঝুলানো যাবে এটাতে? জেন্টস আইটেম এটা হলো আপনার যে ছেলেদের শার্ট, গেঞ্জি এবং পাঞ্জাবি, এগুলো ফতোয়া, এগুলো আপনি করতে পারবেন। আর এর মধ্যে আপনার যেগুলো আপনার ছোটো আছে, ছোটোদের জন্য এই যে আপনার যে যে আইটেমগুলো আছে, বাচ্চাদের বেবিদের 4টা আইটেম আছে, বেবিদের 4টা আইটেমের মধ্যে আপনার যে একটা আছে বাচ্চাদের ছোটো বড়ো 10-12 বছরের বাচ্চাদের জন্য, এগুলো আপনি করতে পারবেন। এগুলো আপনার যে 50, 55, 60 4টা আইটেমের এরকম পড়ে, 60-65। কত বছর বাচ্চাদের আইটেম? 10 থেকে 10-12-15 এরকম বাচ্চাদের এগুলা। আচ্ছা আচ্ছা, এগুলো এগুলো চায়না, এগুলো খুব ভালো। পার পিস কত বলবেন? পার পিস এটা আপনার যে যেটা নাকি 0 সাইজ ওটা পড়বে 55, যেটা 0 সাইজের 1 সাইজ বড় ওটা পড়বে 65, আর এটার আরেকটা সাইজ, এটার মধ্যে 4টা সাইজ আছে, 75-85 এই রেট। এখানে কিছু বড় আইটেম দেখতে পাচ্ছি, এগুলো সম্পর্কে একটু বলবেন আমাদের। হ্যাঁ, যে এগুলো আপনার যে আপনার কিছু কিছু ডল আছে, এগুলো আপনার যে এটা আবার ওইগুলোর ওই এগুলো একটু এই সাইজ 3 পিসের জন্য এটা পারফেক্ট হবে, এটা পড়বে আপনার যে 100 টাকা পার পিস। 100 টাকা পার পিস। আর ওই পাশে কালোটা? কালোটা এগুলো 100 টাকা পার পিস, এগুলো 100 টাকা। আর যেটা নাকি এটা হচ্ছে বড়ো আছে যেটা, এটা আপনার যে এটা হচ্ছে আর এক সাইজ বড়ো, এই বড়ো সাইজটা পড়বে আপনার যে 110 টাকা। 110 টাকা? জি, 110 টাকা পড়বে। যে এখানে আরেকটা আছে দেখা গেল, এটা আছে যে একটা ফেস ডল যেটা সবচেয়ে বড়, ফেস ডল যেটা সবচেয়ে বড়, এখানে এই ডলটা আছে, এটার আপনার যে বোরকা 3 পিস সবই আপনার যে ডিসপ্লে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা আমি আমি খুলে দেখাইতেছি, এটা তো লিপস্টিক দেওয়া দেখতে পাচ্ছি, কাজল, আইব্রো সব কিছু দেওয়া আছে। এটা আপনার যে খুব ভালো বড়, এবং এটা আপনার যে ফেস ডল যেটা আপনার 3 পিস বোরকা, আপনি দুটাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। গাইজ, দেখে কিন্তু মনে হচ্ছে একটা পুতুল আমার সামনে দাঁড়িয়ে আছে, আসলে পুতুল না, এটা একটা ডল। আর এই ডলটা আপনারা হচ্ছে বোরকা 3 পিস ঝুলানোর জন্য, এবং এটা আপনাদের দোকানে খুবই চমৎকার দেখাবে যদি আপনারা এটা ঝুলান। হ্যাঁ, এটা মাত্র 300 টাকা। এটা কত সাইজ? এটা আপনার যে 28 ইঞ্চি। 28 ইঞ্চি এটা 300 টাকা পড়ে। 300 টাকা করে? জি। আপনারা চাইলে খুব সহজে নিতে পারেন, আর অবশ্যই যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন, ওনারা কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট দিয়ে থাকে এবং ট্রান্সপোর্টের মাধ্যমে দিয়ে থাকে। ভাই, ট্রান্সপোর্টের মাধ্যমে কীভাবে প্রোডাক্টগুলো দেন আপনারা? ট্রান্সপোর্টের মধ্যে যে কোনো কাস্টমার আমাকে ফোন করলে আমি তাদেরকে আপনার যে কন্ডিশনের মাধ্যমে, এবং আপনার এখান থেকে আমার যে ট্রান্সপোর্টের যে বিলটা আছে ওটা আগে পে করলে আমি কন্ডিশনের মাধ্যমে ওইখান থেকে আপনাদের টাকা দিয়ে মাল উঠে নিতে পারবো।